হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে প্রথম ভিডিওটা তোমাদের ইলিশ মাছ দিয়ে শুরু করছি। বাজার থেকে এই বর্ষায় প্রথম ইলিশ কিনে নিয়ে আসলো আমাদের। চলো তোমাদের কেটে দেখিয়ে দিই। পাশে মেয়ে চিৎকার করছে। কতটা টাটকা মাছটা দেখেই বুঝতে পারছো তো। চলো এরপরে আমরা ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে। মাথার ভেতরে যে কানকোটা আছে সেটা ফেলে দিচ্ছি। চলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার আমি মশলা করে নেব। এর মধ্যে একটুখানি আদা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার লবণ, হলুদ, আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নিজের হাত দিয়ে ম্যারিনেট করে নেব। যত ভালো মাখা হবে তত ভালো টেস্টটা আসবে। মাছটাকে এপাট ওপার দুপিটি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে দুই পাশেই ভালো করে মশলাটা মেখে যায় মাছটার গায়ে আর টেস্ট হয়ে যাবে। যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেতরে, একটু মেখে খেতে পারি, বেশ টেস্টটা ভালো হয়। ফাইনালি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো এখনই যা কালার এসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তেলটা দেওয়ার পরে মনে হলো না আর একটু মাখিয়ে দিই, তাহলে টেস্ট আর একটু ভালো আসবে। তার জন্য ফের আবার মাখিয়ে দিচ্ছি সুন্দর করে। চলো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার টিফিন কাটিটা আটকে দিই। আটকে দেওয়ার পর ভাপে বসিয়ে দিই। দেখো কতটা সুন্দর হয়েছে, ওয়াও! এডিট করছি আর মুখে মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল না।
মেয়েও বলছে দিদি একটু রস বেরিয়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব ভাগ ভাগ হয়ে গেল মাছ। চলো সবাই তো স্টার্ট করেই দিয়েছে, আমি ওয়েট করছি, আমিও স্টার্ট করে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। টাটা বাই বাই।